প্রকৃতির অপরূপ সৌন্দর্যে আমরা প্রায়ই হারিয়ে যেতে চাই, বারবার ফিরে যেতে চাই পাহাড় নদনদী বনজঙ্গলের দেশে। এমনই এক প্রাকৃতিক সৌন্দর্যের অধিকারী অঞ্চল হলো ডুয়ার্স, যাকে প্রকৃতির স্বর্গ বলা যেতে পারে, যার সান্নিধ্যে এলে আপনি হয়ে উঠবেন প্রকৃতিপ্রেমিক। তাহলে চলুন জেনে আসি, বিস্তৃত সবুজ চা বাগান, ঘন বনজঙ্গল, বরফ গলা জলে পুষ্ট নদনদী, দূর দূরান্তে অবস্থিত পাহাড় এবং জীব বৈচিত্র্যে পরিপূর্ণ অঞ্চল ডুয়ার্স সম্পর্কে। পূর্ব হিমালয়ের পাদদেশে পশ্চিমবঙ্গ ও আসাম রাজ্যের কয়েকটি জেলা নিয়ে ডুয়ার্স অঞ্চলটি গঠিত। এই ডুয়ার্স শব্দের অর্থ দরজা বা প্রবেশদ্বার। ভারত থেকে ভুটান এবং সমগ্র উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হল এই ডুয়ার্স অঞ্চল। দূর দিগন্তের পাহাড়, ঘন প্রাকৃতিক বন, সবুজ চা বাগান এবং নদনদী দ্বারা সুসজ্জিত এই ডুয়ার্স অঞ্চল সংকোচ নদী দ্বারা দুটি ভাগে বিভক্ত। আর এই বিভক্তিত অংশের সংকোচ নদীর পূর্ব অংশ পূর্ব ডুয়ার্স বা আসাম ডুয়ার্স এবং পশ্চিম অংশ পশ্চিম ডুয়ার্স বা পশ্চিমবঙ্গ ডুয়ার্স নামে পরিচিত। ঐতিহাসিক তথ্যানুযায়ী পূর্বে ডুয়ার্স অঞ্চলটি কোচ রাজবংশের অধীনে কামতা রাজ্যের অন্তর্গত ছিল। পরবর্তীতে কোচ রাজবংশের দুর্বলতার সুযোগ নিয়ে এই অঞ্চলটিকে ভুটান রাজ্য দখল করে নেয়। 1865 সালে ভুটান যুদ্ধের পর ব্রিটিশরা যখন এই অঞ্চল সংযুক্ত করে, তখনও পর্যন্ত এই অঞ্চলটি ভুটান রাজ্যের দ্বারা নিয়ন্ত্রিত ছিল। এরপর ব্রিটিশ সরকারের অধীনে এই অঞ্চলটিকে দুটি ভাগে ভাগ করা হয়। পূর্ব অংশটিকে আসামের গোয়ালপাড়া জেলার সাথে একত্রিত করা হয় এবং পশ্চিম অংশটিকে পশ্চিম ডুয়ার্স নামে একটি নতুন জেলায় পরিণত করা হয়। 1869 সালে এই পশ্চিম ডুয়ার্স জেলার নাম পরিবর্তন করে জলপাইগুড়ি জেলা করা হয়। 1947 সালে ভারতে ব্রিটিশ শাসনের অবসানের পর ডুয়ার্স ভারতের আধিপত্যে প্রবেশ করে এবং 1949 সালে খুব শীঘ্রই ডুয়ার্স অঞ্চলটি ভারতের ইউনিয়নের সঙ্গে যুক্ত হয়। বর্তমানে ডুয়ার্স অঞ্চল রাজনৈতিকভাবে পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং ও কালিম্পং জেলার সমতল ভূমি, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার সমগ্র ভাগ, কোচবিহার জেলার উত্তরের অঞ্চল এবং আসাম রাজ্যের ধুবড়ী, কোকরাঝাড়, বরপেটা, গোয়ালপাড়া ও বঙ্গাইগাঁও জেলাগুলিকে নিয়ে গঠিত। ডুয়ার্স অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য স্বর্গের ন্যায় অপরূপ ও মনোমুগ্ধকর। এই অঞ্চলের ভূপ্রকৃতি উঁচু নিচু এবং ঈষৎ তরঙ্গায়িত। এই অঞ্চলের উচ্চতা 90 মিটার থেকে 1750 মিটার পর্যন্ত। এই অঞ্চলে বালি, কাঁকর ও নুড়িপূর্ণ মাটি বিদ্যমান। কোনো কোনো স্থানে কালো রঙের আর্দ্র মৃত্তিকাও দেখা যায়। ভুটানের পাহাড় থেকে ডুয়ার্সের উর্বর সমভূমির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে অসংখ্য স্রোত ও নদী, যার মধ্যে আসাম রাজ্যে প্রবাহিত প্রধান নদীগুলি হল ব্রহ্মপুত্র ও মানস এবং উত্তর পশ্চিমবঙ্গে প্রবাহিত প্রধান নদীগুলি হল তিস্তা, তোর্ষা, জলঢাকা, করতোয়া, রায়ডাক, কালজানি ইত্যাদি। হিমালয়ের বরফ গলা জলে পুষ্ট এই অঞ্চলের নদীগুলিতে সারা বছর ধরে জল থাকে। ডুয়ার্সে গড় বৃষ্টিপাত প্রায় 3,500 মিমি। এই অঞ্চলে বর্ষা সাধারণত মে মাসের মাঝামাঝি থেকে শুরু হয় এবং সেপ্টেম্বরের শেষ পর্যন্ত চলতে থাকে। ডুয়ার্সে গ্রীষ্মকাল মৃদু, যা বছরের অল্প সময় অতিক্রম করে, এবং শীতকাল প্রচণ্ড ঠান্ডা ও কুয়াশাচ্ছন্ন। ডুয়ার্স অঞ্চলের গড় সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস এবং গড় সর্বনিম্ন তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াস। বার্ষিক গড় আপেক্ষিক আর্দ্রতা 78%। দার্জিলিং পাদদেশ থেকে অরুণাচল প্রদেশের পাদদেশ পর্যন্ত প্রসারিত বৃহৎ ডুয়ার্স অঞ্চলটি অনেক ছোট বড় শহর দ্বারা বিস্তৃত। এই অঞ্চলের বৃহত্তম শহরগুলি হল শিলিগুড়ি ও জলপাইগুড়ি এবং অন্যান্য প্রধান শহরগুলি হল আসামের কোকরাঝাড়, বঙ্গাইগাঁও, গোয়ালপাড়া, বারপেটা, ধুবড়ী, পশ্চিমবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, মালবাজার, ময়নাগুড়ি, ফলাকাটা ও বীরপাড়া। ডুয়ার্স অঞ্চলের অর্থনীতি মূলত চা, পর্যটন এবং কাঠের উপর নির্ভরশীল। এই অঞ্চলের প্রধান শিল্প হল চা শিল্প এবং এই অঞ্চলের হাজার হাজার মানুষ চা বাগান ও কারখানায় নিয়োজিত। ডুয়ার্স অঞ্চলের সৌন্দর্য শুধুমাত্র এর সুবিশাল চা বাগানেই নয়, বরং ঘন বনজঙ্গলেও রয়েছে। আর তাছাড়া ডুয়ার্সের বেশিরভাগ অংশই ঘন বনাঞ্চল দ্বারা পরিবেষ্টিত, যা ভারতীয় গন্ডার ও হাতির প্রধান বাসভূমি। তাছাড়া এই অঞ্চলে অনেক বন্যপ্রাণী অভয়ারণ্য এবং জাতীয় উদ্যান রয়েছে, যেমন আসামের মানস জাতীয় উদ্যান, পশ্চিমবঙ্গের জলদাপাড়া জাতীয় উদ্যান, বক্সা টাইগার রিজার্ভ, গরুমারা জাতীয় উদ্যান, সিঙ্গালীলা জাতীয় উদ্যান, নেওড়া উপত্যকা জাতীয় উদ্যান ইত্যাদি।
এই বনাঞ্চলে বাঘ, চিতা, হাতি, গন্ডার, হরিণ, বিভিন্ন ধরনের পাখিসহ নানান প্রজাতির প্রাণী দেখা যায়। ডুয়ার্সের বনজঙ্গলে বেশ কিছু বিপন্ন প্রাণীও বাস করে, যেমন বেঙ্গল টাইগার, ভারতীয় গন্ডার, ভারতীয় হাতি, ভারতীয় চিতাবাঘ, চিতল হরিণ, ভারতীয় ময়ূর, গ্রেট ইন্ডিয়ান হর্নবিল, ভারতীয় পাইথন, ভারতীয় কোবরা ইত্যাদি। ডুয়ার্স অঞ্চলে পরিবহনের প্রধান মাধ্যম হল সড়কপথ, তবে এই অঞ্চলে রেলপথ ও আকাশপথেরও ব্যবস্থা রয়েছে। 31 নং জাতীয় মহাসড়ক হল এই অঞ্চলের প্রধান মহাসড়ক। নিউ জলপাইগুড়ি জাংশন, নিউ কুচবিহার, আলিপুরদুয়ার জাংশন, নিউ বঙ্গাইগাঁও ইত্যাদি এই অঞ্চলের গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। ডুয়ার্স অঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর হল শিলিগুড়ির কাছে বাগডোগরা বিমানবন্দর এবং আসামের গুয়াহাটি আন্তর্জাতিক বিমানবন্দর। ডুয়ার্স হলো এমন একটি জায়গা যেখানে প্রকৃতি বাইরের লোকেদের জন্য সর্বদাই তার দরজা খোলা রেখেছে। প্রকৃতির স্বর্গ এই ডুয়ার্স, তার সমৃদ্ধ জীববৈচিত্র্য, ঘন বন, অনন্য বন্যপ্রাণী, সর্বদা হাস্যোজ্জ্বল মানুষ এবং তাদের সংস্কৃতির জন্য বেশ বিখ্যাত। ডুয়ার্সের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থানগুলি হল গরুমারা জাতীয় উদ্যান। ডুয়ার্সে দেখার মতো প্রচুর আকর্ষণীয় স্থান রয়েছে, গরুমারা জাতীয় উদ্যান তাদের মধ্যে একটি। মূর্তি এবং জলঢাকা নদীর তীরে অবস্থিত এই উদ্যান একশৃঙ্গ গন্ডারের জন্য বেশ বিখ্যাত। এছাড়াও এই উদ্যান অনেক বন্যপ্রাণী যেমন হাতি, ভারতীয় বাইসন, চিতাবাঘ, রক পাইথন এবং হরিণের প্রাকৃতিক বাসস্থান। জলদাপাড়া জাতীয় উদ্যান। ডুয়ার্সের আরেকটি আকর্ষণীয় স্থান হল জলদাপাড়া জাতীয় উদ্যান। পূর্ব হিমালয়ের পাদদেশে অবস্থিত এই উদ্যান বিভিন্ন বন্যপ্রাণী এবং গাছপালায় পরিপূর্ণ। জঙ্গল সাফারি বা জিপ সাফারি করে একশৃঙ্গ গন্ডার, বাঘ, হাতি, চিতাবাঘ এবং আরও অনেক কিছু দেখার সুযোগ পাওয়া যায়। চাপড়ামারি বন্যপ্রাণী অভয়ারণ্য। মূর্তি নদী দ্বারা পৃথক পশ্চিম ডুয়ার্সের গরুমারা জাতীয় উদ্যানের পাশে চাপড়ামারি বন্যপ্রাণী অভয়ারণ্যটি অবস্থিত এবং এটি ডুয়ার্সের আরেকটি অন্যতম জনপ্রিয় স্থান। জীববৈচিত্র্যে পরিপূর্ণ এই অভয়ারণ্যের ঘন বনজঙ্গলে বাঘ, হরিণ, একশৃঙ্গ গন্ডার, চিতাবাঘ এবং অন্যান্য আরও বিভিন্ন প্রজাতির প্রাণী দেখা যায়। বক্সা টাইগার রিজার্ভ। ডুয়ার্সের অন্যতম দর্শনীয় স্থান হল বক্সা টাইগার রিজার্ভ। আলিপুরদুয়ার থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত এই বক্সা টাইগার রিজার্ভ হল বাঘ, চিতাবাঘ, হাতি, কালো প্যান্থার, হিমালয়ান কালো হরিণ, গৌর, অজগর এবং আরও অনেক প্রজাতির প্রাণীর প্রাকৃতিক আবাসস্থল। ডুয়ার্সের আরও অন্যান্য জনপ্রিয় পর্যটন স্থানগুলি হল সামসিং, সুন্তালিখোলা ও রকি আইল্যান্ড, ঝালং, বিন্দু ও প্যারেন, মূর্তি ও জয়ন্তীর নদীতীর ইত্যাদি। প্রকৃতিপ্রেমিক মানুষদের কাছে ডুয়ার্স যেন সত্যি আর এক প্রকৃতির স্বর্গ, যেখানে যে কেউই হারিয়ে যেতে চাইবে অনায়াসেই।